কন্টেইনমেন্ট জোনের নাগরিকদের 2000 টাকা মূল্যের সহায়তার ঘোষণা। কারাইনে পুলিশের জালে অবৈধ পাচারকারী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তি স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পরিক্রমায় অনন্য নর্থ ইস্ট, আজকের বিষয় হাফলং। এবারে বিস্তারিত সংবাদ। 6 নং জাতীয় সড়কে ট্রিপারের ধাক্কায় হত যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইনে। মঙ্গলবার দুপুরে 6 নং জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় হত বাইক আরোহীর যুবকের নাম সামেদ আলী, বয়স 21 বছর। জানা গেছে ML113290 নম্বরের একটি দ্রুতগামী ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয় বাইক আরোহী সামেদ। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু যাবার পথেই আহত বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘাতক ট্রিপারটি আটক করে পুলিশে সমছে দেন এলাকাবাসী। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। রাজ্যের বিভিন্ন স্থানে থাকা কন্টেইনমেন্ট জোনের বাসিন্দাদের জন্য রাজ্য সরকারের বিরাট ঘোষণা। নতুন এসওপি অনুসারে রাজ্যের প্রতিটি কন্টেইনমেন্ট জোনে থাকা নাগরিকদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে 2000 টাকার সামগ্রী। এতে রয়েছে শাকসবজি, ওষুধপত্র সহ অন্যান্য সহায়ক সামগ্রী, এমনকি ঘরে ঘরে কোভিড পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থাও করা হবে সরকারের পক্ষ থেকে। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। কন্টেইনমেন্ট জোন করার লগে লগে তাত 100% টেস্টিং করব, 100% ভ্যাকসিনেশন হব তাত। আর সেইটোয়ে নহয়, তার লগতে আমি তেখেত সকলৰ প্রত্যেক ঘর গৃহস্থীক আমি 2000 টাকা মূল্যৰ খোৱা রেশন আমি লগে লগে দিম। অবৈধ ব্যবসা হোক বা অবৈধ পাচার, এসব রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশ পালন করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাছাড় জেলা প্রশাসন। কালাইনে একটি ডিআই ট্রাক থেকে 5টি মহিষ উদ্ধার করল কালাইন পুলিশ। জানা গেছে AS11DC7659 নম্বরের একটি ট্রাক থেকে ওই 5টি মহিষ উদ্ধার করে পুলিশ। কালাইন পুলিশ এ নিয়ে এক মামলা দায়ের করেছে এবং উদ্ধার হওয়া মহিষগুলোকে খুয়ারে পাঠানো হয়েছে। মহিষ কয়টা বা? মই ভিডিও লৈ আছো ন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরপেটা রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, বিরল প্রতিভাধর এই নেতার সাথে অসমের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রী বলেন, সংবিধানের 370 নং অনুচ্ছেদের বিলুপ্তিকরণ, জম্মু কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতে সামিল, দেশ বিভাজনের সময় পাকিস্তানে থাকা হিন্দু ও শিখদের ওপর চালানো লুণ্ঠন ও অত্যাচারের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছিলেন। উল্লেখ্য, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান রাষ্ট্রবাদী নেতা তথা ভারতের ঐক্য সংহতি আর অখণ্ডতার জন্য বলিদান দেওয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মজয়ন্তীর সাথে সঙ্গতি রেখে মহানগরের হ্যাঙ্গুরাবাড়িস্থিত রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ে ইচিন্তন নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যিক সভাপতি রমেন ডেকা। অনুষ্ঠানে মন্ত্রী রঞ্জিত কুমার দাস, বরপেটা বিধানসভার প্রাক্তন বিধায়ক গুণেন্দ্রনাথ দাস সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিজেপির 600 শতাধিক কার্যকর্তা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এছাড়াও সম্প্রতি বরখলার 19 নং বিজেপি বুথে ভারত কেশরী তথা জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মদিবস পালন করা হয়। কোভিড প্রোটোকল মেনে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মালুদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এবং শেষে ওনার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, পীযূষ কুমার নাথ, বুথ সভাপতি সুদীপ নাথ, গ্রুপ সদস্য উমারানী নাথ, শিলাংশু শেখর নাথ প্রমুখ। যেতিয়া দেশ বিভাজনের কথা আহিছিল গ্রুপিংত, তেতিয়া পাঞ্জাব আর বেঙ্গল পাকিস্তানত যাওয়া কথা, যদি বেঙ্গল খন পাকিস্তানত গুছি গলহেতেন, অসম আর ভারত কেনেকে থাকিলেহেতেন? আমার তো রাস্তাই নাই। শিলিগুড়ি খন আপনাদের ধরি লোক, বরপেটাত আছে, ইয়াত বুঝিব পারে যে তার মানে শ্রীরামপুর খন কেনেকে উলাই গলহেতেন? সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি আর বরদলৈ ডাঙরিয়া একেলগ হয়েছিল যে বঙ্গ বাঁচিলেহে অসম বাঁচিব, আর তেওঁলোকে দুজনে লগত সুভাষ বসুর ককায়েক শরৎচন্দ্র বসু, একেলগে সংগ্রাম করার পিছত গ্রুপিংর আসনি ব্যর্থ হয়েছিল, বঙ্গ বিভাজন হয়েছিল, পাঞ্জাব বিভাজন হয়েছিল, আর অসম আর ভারতর মাজত আজি আমি চিকেন নেক বলি যেটু কও শিলিগুড়ি করিডরটো আমি লাভ করেছিল। আজি অসমর ইতিহাসত গুজরাট বরদলৈ ডাঙরিয়ার লগত একেলগে যুঁজ দিয়া গ্রুপিংর পৰা রক্ষা করার বাবে
শ্যামা প্রসাদ মুখার্জী সদায় আমার বাবে এগৰাকী পাতস্মরণীয় ব্যক্তি হৈ থাকিব, তাত কোনো সন্দেহ নাই। আজ লক্ষীপুরের সমর্পণ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ফুলের তল কার্যালয়ে ফাউন্ডেশনের পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হয়। সকাল 8টায় পতাকা উত্তোলন করেন ফাউন্ডেশনের সভাপতি সুজিত দত্ত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শিল্পজিৎ পাল, সম্পাদক দেবাশিস রায় সহ অন্যান্য কার্যকর্তা। সভাপতি তার সংক্ষিপ্ত ভাষণে বিগত বছরের কাজকর্মের বিষয়ে সকল সদস্যকে অবগত করান এবং আগামী দিনগুলিতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে ছোট ছোট শিশুদের চকোলেট বিতরণ করা হয়। সেই লক্ষ্যে পৌঁছাইতে লাগে সবার সহযোগিতা লাগে, সবের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে যে আমরা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আগে পারবো। সবের সহযোগিতা এবং শুভকামনা আগামী দিনগুলো আমরা। পৃথিবীর মধ্যে অন্যতম এক সুন্দর স্থান হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে অন্যতম এক সুন্দর স্থান হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল। নর্থ ইস্ট নিউজ বাংলার মাধ্যমে আমরা মাঝে মধ্যে চেষ্টা করব সুন্দর উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট স্থানগুলিকে আপনাদের সামনে তুলে ধরার। আজকে আমাদের প্রতিবেদনে রয়েছে পাহাড়ে ঘেরা আসামের একমাত্র পাহাড় কেন্দ্র হাফলং। হাফলং হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত ডিমাহাসাও অর্থাৎ আগেকার উত্তরকাছাড় পাহাড়ের একটি শহর এবং কেন্দ্রস্থল। এটি আসামের একমাত্র পাহাড় কেন্দ্র। হাফলং একটি ডিমাসা শব্দ যার অর্থ পিঁপড়ের পাহাড়। 2011 জনগণনা অনুসারে এর মোট আয়তন হচ্ছে 12.79 বর্গ কিলোমিটার। হাফলংয়ে প্রধানত হাফলং হিন্দি, ডিমাসা, বাংলা, মার, জেমিনাগা, বিয়াতি, কুকি, খাসি, নেপালি এবং রাংখুল ভাষা প্রচলিত। হাফলংয়ে পর্যটনের জন্য উল্লেখযোগ্য স্থানসমূহ হল হাফলং হ্রদ, জাটিঙ্গা। ঐতিহ্যবাহী গ্রামসমূহের মধ্যে রয়েছে ফিয়াংপুই বাগান, মোলপং, ফিয়াংপুই গির্জা ইত্যাদি। আমাদের আজকের ভ্রমণ তালিকায় রয়েছে খুব সুন্দর একটি ঘোরার জায়গা। জায়গাটির নাম সুইজারল্যান্ড। না, এই সুইজারল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে দেশের বাইরে যেতে হবে না, ভারতেই রয়েছে এরকম একটি অপূর্ব সুন্দর জায়গা যাকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। একদম নাম মাত্র খরচেই দিব্যি ঘুরে আসতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে চটপট জেনে নেওয়া যাক। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে অবস্থিত অন্যতম সুন্দর এই জায়গাটির নাম হল হাফলং। এটি আসামের একমাত্র হিল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটির উচ্চতা প্রায় 600 মিটারের কাছাকাছি।